সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে থাকুন, মার্কিন বিনিয়োগকারীদের প্রতি প্রধানমন্ত্রী, ইউনিসেফের বিশেষ সম্মাননা গ্রহণ। রুট পরিবর্তন করছে মাদক কারবারিরা, ইয়াবা পাচার বন্ধে সেন্ট মার্টিনের শক্ত অবস্থানে বিজিবি। ভাঙাচোরা রাস্তাঘাট, বেহাল ড্রেনেজ ব্যবস্থা, যত্রতত্র ময়লার স্তূপ, কষ্টে আছে উত্তর সিটির 18 ওয়ার্ডের বাসিন্দারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরো থাকছে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন, সিরাজগঞ্জের শাহ মখদুম মসজিদ সকল সম্প্রদায়ের ভক্তি আর সম্প্রীতির তীর্থস্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আরও উন্নয়নের জন্য অধিকতর মার্কিন বিনিয়োগ ও সম্পৃক্ততা চেয়েছেন, বলেছেন এটি হবে দুদেশের জন্য একটি উইন উইন অপশন। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন দিকও তুলে ধরেন শেখ হাসিনা। এদিকে তরুণদের দক্ষতা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ইউনিসেফের বিশেষ সম্মাননা পেয়েছে প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মহিতন রিয়া। নিউ ইয়র্কের লোটে প্যালেস হোটেলে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের ব্যবসায়ের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন দিক। বাংলাদেশকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আরও বেশি বিনিয়োগ ও সম্পৃক্ততার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন বৈদেশিক বিনিয়োগের সুরক্ষা, কর অবকাশ সুবিধা, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়, লভ্যাংশ ও পুঁজির সহজ প্রত্যাবাসন সহ বাংলাদেশে বিনিয়োগের নানা সুবিধা রয়েছে। I welcome you and your investment. Please join us in our journey of prosperity and friendship. প্রধানমন্ত্রী বলেন বিদেশি বিনিয়োগের সুবিধার জন্য গড়ে তোলা হয়েছে হাইটেক পার্ক। এ সময় তিনি ওষুধ, সিরামিক, জাহাজ নির্মাণ, চামড়া এবং তথ্য প্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতের কথা উল্লেখ করেন। এদিকে তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইউথ সম্মাননা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সম্মানজনক এই পুরস্কার দেশবাসী এবং সারা বিশ্বের শিশুদের উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এই সম্মানটা আমার একা নয়, এই সম্মানটা বাংলাদেশের, কারণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, তাই তাদের সেবা করার সুযোগ পেয়েছি, আর এই সুযোগটা পেয়েছি বলেই আজকে এই সম্মানটা পেয়েছি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েত্তা ফোর ও ইউনিসেফের শুভেচ্ছা দূত এবং ক্রিকেটার সাকিব আল হাসানও উপস্থিত ছিলেন। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। কক্সবাজার সীমান্তে বর্ডার গার্ড, বাংলাদেশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতায় রুট পরিবর্তনে বাধ্য হচ্ছে মাদক চোরাকারবারীরা। এবার সাগরপথে ইয়াবা পাচারের রুট বন্ধ করতে সেন্ট মার্টিনের শক্ত অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সম্প্রতি সেই এলাকা পরিদর্শন করেছেন বাহিনী মহাপরিচালক। আরো জানাচ্ছেন সমর ইসলাম। সরকারের জিরো টলারেন্স নীতির পরিপ্রেক্ষিতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। চোরাচালান রোড বাধাগ্রস্ত হওয়ায় চলতি বছর বিজিবি সদস্যদের উপর মাদক কারবারীদের হামলাও বেড়েছে। 2018 সালে মাদক কারবারীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়। অন্যদিকে চলতি বছর আগস্ট পর্যন্ত বিজিবির 42 জন সদস্য আহত হয়েছে। এমনকি কারবারীদের হামলায় বিজিবির একজন সদস্য নিহতও হন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে মাদকের ব্যাপকতাও কমে এসেছে বলে জানায় বিজিবি। পরিসংখ্যান বলছে গত বছরের তুলনায় মাদক কারবারীদের বিরুদ্ধে বিজিবির মামলা দায়ের এবং আসামি আটকের সংখ্যা বাড়লেও মাদক উদ্ধারের পরিমাণ অর্ধেক। আর তাই কক্সবাজারে মিয়ানমার সীমান্তে বাধা পেয়ে সাগরপথে চোরাচালানের চেষ্টা চালাচ্ছে মাদক ব্যবসায়ীরা। সেন্ট মার্টিন হয়ে যাতে দেশের মূল ভূখণ্ডে মাদক ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক সীমান্তরক্ষীরা। সম্প্রতি সেন্ট মার্টিনে বিজিবির ঘাঁটি পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম।
মাদক সীমান্তর ওপার থেকে যেগুলো আসে এখান থেকে অবস্থান করে যদি আমরা সঠিকভাবে টহল কার্যক্রম পরিচালনা করতে পারি আমাদের সীমান্ত রেখা বরাবর, তাহলে মাদক চোরাচালানও আমরা দমন করতে সক্ষম হব। মাদক নির্মূলে অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতার উপরও গুরুত্ব আরোপ করেন বিজিবি প্রধান। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আজ বিশ্ব পর্যটন দিবস। সারা বিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশের অন্যতম পর্যটন অঞ্চল বান্দরবান রাঙামাটির বিভিন্ন স্পটগুলো আকর্ষণীয় সাজে সাজানো হয়েছে। বন, পাহাড় আর মেঘের এই রাজ্যে বেড়াতে আসতে বিভিন্ন ছাড় ও প্যাকেজের সুবিধা দিয়েছে হোটেল মোটেল কর্তৃপক্ষ। একই সাথে পটুয়াখালীর কুয়াকাটা, কক্সবাজারের সমুদ্র সৈকত, সিলেটের জাফলং সহ দেশের বিভিন্ন অঞ্চলের বন, পাহাড়, ঝর্ণা আর প্রত্নতত্ত্ব নিদর্শন, রাজবাড়ির সংরক্ষণ ও দর্শনার্থীদের জন্য সুবিধা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। বেড়েছে ওয়ার্ডের সংখ্যা, বাড়েনি শুধু সেবার মান। নেই রাস্তাঘাট, বেহাল ড্রেনেজ ব্যবস্থাও, ময়লার স্তূপ যত্রতত্র। এই চিত্র উত্তর সিটির নবগঠিত ওয়ার্ডগুলোর। মুস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। কুড়িরামপুর থেকে উত্তর কিংবা দক্ষিণ খান, সব খানে একই অবস্থা। ভাঙা রাস্তা, নেই রোড লাইট, খানাখন্দে ভরপুর পুরো এলাকা। সিটি কর্পোরেশন হলে বাড়বে সুযোগ সুবিধা, পরিবর্তন হবে অবকাঠামো সহ আরও অনেক কিছুর, এমন আশাই বুক বেঁধেছিলেন উত্তর সিটি কর্পোরেশনের নতুন 18 ওয়ার্ডের মানুষ। অথচ উন্নয়নের ছিটে ফোটাও লাগেনি এসব এলাকায়। মাস্টারপাড়া কলাবাগান মোড় যে রাস্তাটা আমাদের করার জন্য মেয়র হয়েছে তার কাছে যাইতেছি, কিন্তু আমাদের এলাকায় কোনো উন্নয়নের কাজই হইতেছে না। আমরা চাই রাস্তা, রাস্তাঘাট ভালো আছে, আমরা তো টাকা পয়সা চাই না। মনে করেন ট্যাক্সি হলো 500 টাকা, সেখানে হচ্ছে 3000 টাকা। রাস্তাঘাট, ড্রেন, এগুলো কিছুই আমরা সুবিধা পাই না। বড় বড় গাথা হয়ে গেছে, গাথা ছাড়া কিচ্ছু নাই, বৃষ্টি হলে দেখা যাচ্ছে এই যে পানি জমে গেছে। ইউনিয়ন থেকে হওয়ার পর আমরা এখন ওই রকম কোনো সুবিধা পাই নাই। ভুক্তভোগীরা বলছেন ইউনিয়ন যখন ছিল তখন কাছে পেতেন চেয়ারম্যান কিংবা মেম্বারদের, এখন পাশে নেই মেয়র কিংবা কাউন্সিলরদের কেউ। আগে আমাদের মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, তাদের কাছে আমরা সবসময় গিয়েছি, যাওয়ার পরে এখন এখন তো আমাদের অভিভাবক শূন্য, যিনি মেয়র নাই, কমিশনার নাই। যদি অনেক বেশি বৃষ্টি হয় তখন পানি মানে হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় এরকম অবস্থা। ঠিক আছে, তো এখন তো হালকা বৃষ্টিতে তারপরেও দেখে না পানির অবস্থা এরকম। শুধু ট্যাক্স দেয় কিন্তু কাজের কোনো ইয়া হচ্ছে না, কত বড় বড় গর্ত হয়ে রয়েছে, তারপরে এই যে বিল্ডিং এর কাজ চলতে আছে, রাবিশ ফালাই রাখছে। আমাদের এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না, একটা ইটও লাগানো হচ্ছে না, কিন্তু আমাদের ট্যাক্স নেওয়া শুরু হয়ে গেছে, এটা আমাদের জন্য খুবই দুর্ভোগের মধ্যে আছি। উত্তর সিটির মেয়র বলছেন সেবা নিশ্চিত হতে আরো সময় লাগবে। চ্যালেঞ্জ কিন্তু আমাদের আছে, কিন্তু যতটুকু আমরা পারি এটা গুছাবো না কেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা কেউ বাধা দিবেন না, আমাদের কাজে সাহায্য করুন। আমাদের সিটি কর্পোরেশন যখন যাবে, আমাদের সম্মানিত কাউন্সিলররা যখন যাবে, যখন কাউন্সিলরদের প্রতিনিধি যখন যাবে, সবাই যেন এগিয়ে আসেন। অবিলম্বে কর্পোরেশনের সেবা নিশ্চিত করার দাবি উত্তর সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডের বাসিন্দাদের। নামেই সিটি কর্পোরেশন, কিন্তু ন্যূনতম সেবা থেকে বঞ্চিত এসব নতুন ওয়ার্ডের মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ময়মনসিংহে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধ, মাদক সহ একাধিক মামলার আসামি নিহত। ঘনিয়ে আসছে রংপুরে উপনির্বাচনের ভোটের ক্ষণ, চলছে ব্যাপক প্রচার, ইভিএম নিয়ে শঙ্কা বিএনপির। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি সে একজন মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি। রাত 2:30 দিকে ঘটনা ঘটে। পুলিশ জানায় তারাকান্দার নলকাকড়া এলাকায় কিছু মাদক ব্যবসায়ী
মাদক কেনাবেচা করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক কারবারিরা, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে আব্দুল করিম নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উদ্ধার করা একটি পাইপ গান ও 200 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে মাদক সহ 15টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চালককে মারধরের প্রতিবাদে এনায়েতপুর সিরাজগঞ্জ সড়কে চতুর্থ দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা বাস ধর্মঘটের কারণে জেলার গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয়রা জানান, গেল মঙ্গলবার দুপুরে সজীব মাহি পরিবহনের একটি বাস বেলকুচির তামাই এলাকায় পৌঁছে স্থানীয় চেয়ারম্যানের প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে লোকজন বাসটি আটক করে চালক শাহিন হোসেনকে মারধর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি। রংপুর 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের বাকি মাত্র 7 দিন, চলছে ব্যাপক প্রচার। এর মধ্যে এগিয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ এবং জাপার বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার। বিএনপি প্রার্থীও প্রচারণায় আছেন, শঙ্কা প্রকাশ করেছেন ইভিএম নিয়ে। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। রংপুর সদর আসনের উপনির্বাচনে প্রয়াত জাপা চেয়ারম্যান এরশাদের নাম ব্যবহার করছেন জাপা প্রার্থী সাদ এরশাদ এবং তার চাচাতো ভাই বিদ্রোহী প্রার্থী আসিফ শাহরিয়ার। সাদ বলছেন তার বাবার অসমাপ্ত কাজ শেষ করতে চান তিনি, আর আসিফ বলছেন তিনি জন্মসূত্রে নাঙ্গল প্রতীকের দাবিদার। আমার আব্বার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমি চেষ্টা করব। আমি সবাদের সহযোগিতার মাধ্যমে আমি বাংলাদেশ অথবা রংপুর আমি গড়ে তুলতে চাই। জন্মসূত্রেই মানে আমি নিজেকে লাঙ্গলের মানে দাবিদার মনে করি আর কি। তো এখন যাই হোক, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আমাকে লাঙ্গল আমি পাইনি। এদিকে ভোট গ্রহণে ইভিএম ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী রিটা রহমান। সবাই অনেক আগ্রহ প্রকাশ করছে, তার সঙ্গে সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করছে যে ইভিএম এ নির্বাচন হবে, আমরা তো ভোট দিব, সেই ভোটটা আপনি পাবেন কিনা আমরা তো নিশ্চিত না। ইভিএম ব্যবহার নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। যে এখানকার ভোটাররা ইভিএম সম্পর্কে যথেষ্ট সচেতন, যে যা বলুক না কেন এগুলো শব্দগুলো আমার কাছে সঠিক না বলে আমি মনে করি। ভোটাররা বলছেন প্রার্থীর যোগ্যতা বিবেচনা করে ভোট দেবেন তারা। রংপুরের উন্নয়নের জন্য যাতে তারা কাজে লাগে সেই রকম প্রার্থীকেই আমরা ভোট দিতে চাই। রংপুরের উন্নয়নে যারা করতে পারবে তাদেরকে আমরা প্রার্থী চাই। রত্না জামান, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। ৭০০ বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলাম প্রচারে আসেন ইয়ামিনি শাহজাদা হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি। তার প্রতিষ্ঠিত শাহ মখদুম মসজিদটি মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন। কোষ্টি পাথরের পিলারের উপর 15 গম্বুজের মসজিদ সকল সম্প্রদায়ের কাছে ভক্তির ও সম্প্রীতির তীর্থস্থান। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী আসেন এখানে। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 1250 থেকে 96 সালের মধ্যে ইয়ামেনের শাহজাদা মখদুম শাহদৌলা শাহজাদপুরের করতোয়া নদীর তীরে আস্তানা গড়েন, তৈরি করেন কোষ্টি পাথরের 24টি পিলারের ওপর 15টি গম্বুজের মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করেই তিনি শান্তির বাণী প্রচার করতেন। তার ভালোবাসায় মুগ্ধ হয় শাহজাদপুর অঞ্চলের মানুষ। তার প্রতিষ্ঠিত মসজিদটি এখন অন্যতম প্রত্ন নিদর্শন। ইসলাম ধর্মের যে মানে আদর্শ, ইসলাম ধর্মের যে ভালোবাসা, এই মসজিদের মধ্যে থেকে সেটা তৈরি হয়ে যায়। হযরত মখদুম শাহ দৌলা জীবিত থাকা অবস্থায় তিনি এখানে মসজিদ নির্মাণ করেন বলে জনশ্রুতি আছে। শাহ মখদুম মসজিদ ও তার মাজার ভক্তি ও সম্প্রীতির তীর্থস্থান। এখানে ইসলাম ধর্ম প্রচার করেন, দলে দলে মানুষ ওনার কার্যক্রমে ওনার আদর্শে মানুষ ইসলাম গ্রহণ করেন। দোয়া কালাম নি আর এই কবিতর মানুষে দিয়ে সেই কবিতর কিনে নিয়ে সাইরে দিয়ে আমরা এখানে এসে মানুষের কোলে সেটা ফলে। মুসলিম স্থাপত্যের নিদর্শন এ মসজিদ ও মাজার প্রাঙ্গণের সম্প্রসারণ চান দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দারা।
নদী বাঁধা একটু আগিয়া কিছু জায়গা করলে ইনশাআল্লাহ তাহলে আমাদের একটু মসজিদের জায়গাটা বাড়লে মুসল্লিরা সুযোগ সুবিধা মতো নামাজ করতে পারবে। উপজেলা পরিষদের পক্ষ থেকে করছি এবং আরও করব, আমাদের সরকারের হস্তক্ষেপ করা আশু প্রয়োজন বলে আমি মনে করি। এই স্থাপনাটি কেবল স্থাপত্য নিদর্শন নয়, ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরের ভারত অংশে ঢোকার পরিকল্পনা পাকিস্তানের কট্টরপন্থীদের। সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আর এর সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে থাকুন, মার্কিন বিনিয়োগকারীদের প্রতি প্রধানমন্ত্রী, ইউনিসেফের বিশেষ সম্মাননা গ্রহণ। রুট পরিবর্তন করছে মাদক কারবারিরা, ইয়াবা পাচার বন্ধে সেন্ট মার্টিনের শক্ত অবস্থানে বিজিবি। ভাঙাচোরা রাস্তাঘাট, বেহাল ড্রেনেজ ব্যবস্থা, ময়লার স্তূপ, কষ্টে আছে উত্তর সিটির ১৮ ওয়ার্ডের বাসিন্দারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushi24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা ১১টায়, দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।